হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? খবর খবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরের থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইলের মির্জাপুরের দেওহাটা গোরহাটে। এই হাটটি বসে প্রতি মঙ্গলবার। আপনারা কমেন্টে অনেকেই জানাচ্ছিলেন এই হাটের জন্য, গাভি গরুর প্রতিবেদন দেওয়ানোর জন্য। তো গাভি গরুর প্রতিবেদন আরেকটি দিয়েছি আমি গত পর্বে, তো আরেকটি গাভি ভিডিও দিতেছি, যেহেতু অনেক গাভি গরু উঠে এই হাটে, তো আরেকটি গাভি গরুর প্রতিবেদন করতেছি। তো এই হাট থেকে যে আগের পর্বে যে গাভি গরুগুলো দেখেছেন, তো আজকে এই পর্বে আরেকটু অন্য টাইপের গাভিগুলো দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, চলুন আমরা গাভি গরুগুলো দেখি এবং যে গাভি গরুগুলো উঠছে সেই গাভি গরুগুলোর দাম সম্পর্কে জানি। এটা কি জাতের গাভি? জার্সি। দর্শক, আপনারা জার্সি জাতের একটি গাভি দেখতে পাচ্ছেন। কয় দাঁত বয়স এটার? চার দাঁত। কয়বার বাচ্চা দিছে? দুইবার না, সাতে বাচ্চা আছে। দর্শক, আপনাদেরকে বাচ্চাটা দেখাচ্ছি, আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন। তো এটা দুধ হয় কতখানি? ষোলো কেজি, দুই বেলায় ষোলো কেজি। আপনারা কি পানিও দেখে দিতে পারবেন? তারা পানিও দেখে দিতে পারবে। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি, তো এটার দাম চাচ্ছেন কত? এক লক্ষ ষাট হাজার টাকা। দর্শক, গাভিটির দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা। কাস্টমার কত বলে? এক লক্ষ দশ বিশ বলে। আপনি কত হলে দেওয়ার ইচ্ছা আছে? তাও একটা আইডিয়া আছে না? এরকম হলে ছেড়ে দিবেন? আপনি বাজার রাখছেন কিরকম? চল্লিশ হলে ছেড়ে দিবেন? দর্শক, গাভিটি উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দেবে। তো ভিউয়ার্স, চলুন আরো কিছু গাভি দেখে আপনাদেরকে। কাকা, এটা কি জাতের গাভি? কি জাতের গাভি এটা? ফ্রিজিয়ান না? কয় দাঁত বয়স এটার? চার দাঁত। দর্শক, গাভিটির চার দাঁত বয়স। আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আমি। অনেক রোদ উঠছে গাভি, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, সেই জন্য ঠিক মতো দেখাতে পারছি না আমি রোদের কারণে। তো এটার কয়বার বিয়ান দিছে? পৈলটি না? সাথে কি বাচ্চা আছে? কি বাচ্চা এটা? কি বাচ্চা এটা? বকন বাচ্চা না? এটা দুধ দেয় কতখানি? ষোলো কেজি। দর্শক, গাভিটিতে ষোলো কেজি দুধ দেয়, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটার দাম চাচ্ছেন কত? এক লক্ষ আশি হাজার টাকা। কাস্টমার কত বলে? দেড় লাখ বলে না? আপনি কত বাজায় রাখছেন? সত্তর করে দিচ্ছেন। দর্শক, উনি সত্তর হাজার টাকা গাভির দাম বলে দিছে, এক লক্ষ সত্তর, ষোলো কেজি দুধ হয় বলতেছে। তো ভিউয়ার্স, চলুন আরও কিছু গাভি দেখাই আপনাদেরকে। কাকা, এটা কি জাতের গাভি? অস্ট্রেলিয়া না? এটা কয় দাঁত বয়স? ছয় দাঁত। কয়বার বাচ্চা দিছে? দুইবার না? সাথে কি বাচ্চা আছে? কি বাচ্চা সাথে? এটা ষাঁড় বাচ্চা না? দুধ দেয় কতখানি? দেয় বারো কেজি দুধ হয় দুই বেলায়, এক বেলায়, বিকেলে কতখানি হয়? তার মানে ষোলো কেজি হয়। দাম চাইতেছেন কত এটার? এক লক্ষ পঁয়ষট্টি। কাস্টমার কত বলে? তিরিশ পাই তিরিশ বলে। আপনার কীরকম হলে দেওয়ার ইচ্ছা আছে? পাঁচচল্লিশ হলে দিয়ে দেবেন? দর্শক, গাভিটি উনি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবে। এটা দেওহাটা গোরহাট, প্রতি মঙ্গলবার হাটটি বসে, টাঙ্গাইলের মির্জাপুরে হাটটি অবস্থিত। তো ভিউয়ার্স, চলুন আরও কিছু গাভি দেখাই আপনাদেরকে। গাভি গরুর জন্য হাটটি বিখ্যাত। বাইরে কি জাতের গাভি? কি জাতের গাভি এটা? মানে দেশালার ক্রজের? এটা কয় দাঁত বয়স? ছয় দাঁত। কয়বার বাচ্চা দিছে? দুইবার। সাথে কি বাচ্চা আছে? দর্শক, বাচ্চাটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এটা কি বাচ্চা? সিন্ধি? কি ষাঁড় বাচ্চা না বকনা বাচ্চা? ষাঁড় না? এটা দুধ হয় কতখানি? চার কেজি। এটা দাম চাইতেছেন কত? পঁচাত্তর হাজার। দর্শক, গাভিটির দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা। যারা ছোট সাইজের গাভি ক্রয় করতে চান তারাও এই হাটে আসতে পারেন। কাস্টমার কত বলে? ষাট পঁয়ষট্টি বলে। আপনারা বাজারে রাখছেন কত? নয়ের উপরে দাম উনসত্তর হলে দিয়ে দিবেন? দর্শক, ওনারা উনসত্তর হাজার টাকা হলে গাভিটি দিয়ে দিবে। তো ভিউয়ার্স, চলুন আরো কিছু গাভি দেখাই আপনাদেরকে।
মানে দুধ দেয় খুব দর্শক গাবিটি বলে দুধ দেয় খুব তুমি আসলেন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে অনেক সুন্দর একটি গাবি পেয়েছি গাবি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি কাকা এটা কি জাতের গাবি সিন্ধি দর্শক সিন্ধি জাতের একটি গাবি দেখতে পাচ্ছেন আপনারা এটা কয় দাঁত বস ছয় দাঁত না বাচ্চা দিছে কয়বার দুইবার বাচ্চা দিছে দাম চাইতেছেন কত এর দুধই কতখানি 8 কেজি সাথে কি বাচ্চা আছে কি বাচ্চা সার বাচ্চা না কাস্টমার কত বলে 1 লাখও বলে 1 লাখের কমও বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে হ্যাঁ 1 লক্ষ 10 হলে দিবেন আপনি না দর্শক গাবিটি উনি 1 লক্ষ 10 হাজার টাকা হলে দিবে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে আসুন আমার সাথে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাবি উঠে হাটটিতে আরেকটি গাবি দেখাচ্ছি আপনাদেরকে কাকা এটা কি জাতের গাবি ফ্রিজিয়াম ফ্রিজিয়াম না কয় দাঁত বয়স এটার দর্শক গাবিটি দেখাচ্ছি আপনাদেরকে কয় দাঁত বয়স এটার ছয় দাঁত না চার দাঁত না কয়বার বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে না সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা না এটা দুধ হয় কতখানি কয়লাটানে ছয় কেজি তো দাম চাইতেছেন কত এটার 1,30,000 টাকা দর্শক গাবিটির দাম চাচ্ছে 1,30,000 টাকা কাস্টমার কত বলে 80-85 বলে আপনাদের কি রকম দেওয়ার ইচ্ছা আছে 1,10,000 দর্শক গাবিটি ওনাদের 1,10,000 হলে দেওয়ার ইচ্ছা আছে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাবি উঠে এই হাটটাতে তো ভিউয়ার্স কাস্টমারকে গাবিটি হাটিয়ে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন গাভি অনেক সুন্দর সুন্দর গাভি আরো গাভি দেখাই আপনাদেরকে কাকা এটা কি জাতের গাভি ফ্রিজিয়ান কয় দাঁত বস চার দাঁত কয়বার বাচ্চা দিছে প্রথম সাথে বাচ্চা আছে বাচ্চা কোনটা দর্শক আপনাদেরকে বাচ্চাটি দেখাচ্ছি কি বাচ্চা এটা এটা হলো ফিজিয়াম আনিবি না ই কি কি বকন বাচ্চা না আনিবি বাচ্চা এটা দুধ হয় কি রকম 8 কেজি সকালে 8 কেজি হয় আর বিকালে বিকালে দুধ নিয়ে যাবে বিকালে এখন 5 দিন হয় দাম চাইতেছেন কত 1,20,000 টাকা দর্শক 1,20,000 টাকা গাবিটির দাম চাচ্ছে কাস্টমার কত বলে 90-92 বলে আপনি এর কি রকম মূল্য দেওয়ার ইচ্ছা আছে 100 হলে দেওয়ার ইচ্ছা আছে 100 হলে দেওয়ার ইচ্ছা আছে দর্শক গাবিটি উনি 1,00,000 টাকা হলে বিক্রি করবে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে আসুন আমার সাথে দর্শক অনেক গাভি এই হাটে আমি কোনটা দেখাবো আমি চয়েস করতে পারছি না তো ভিউয়ার্স চলুন আরো কিছু কাকা এটা কি জাতের গাভি ক্রস কয় দাঁত বয়স এটার দুই দাঁত না এটার সাথে কি বাচ্চা আছে কি বাচ্চা সাথে বকন বাচ্চা এটা দুধ হয় কতখানি সকালে 10টা মানে প্রথম বাচ্চা দিছে এটার দাম চাইতেছেন কত 1,60,000 টাকা দর্শক গাবিটির দাম চাচ্ছে 1,60,000 টাকা কাস্টমার কত বলে কত 1,25,000 বলে দর্শক গাবিটির দাম কাস্টমার 1,25,000 বলে আপনার কি রকম হলে দেওয়ার ইচ্ছা আছে 40 হলে দিবেন দর্শক উনি 40 হলে গাবিটি দিবে 1,40,000 টাকা হলে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে আসুন আমার সাথে এটা কি জাতের গাবি এটাও ক্রস না শাহিওয়াল ক্রস দর্শক গাবিটি শাহিওয়াল ক্রস এটা কয় দাঁত বস চার দাঁত এটাও কি আপনারই গাবি
এটার সাথে কি এটার সাথে বাচ্চা আছে এটার সাথে কি বাচ্চা বকন বাচ্চা অস্ট্রেলিয়া না ও দর্শক বকন বাচ্চা নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটাই দুধ হয় কতখানি এটা 10 কেজি হয় এটার দাম চাচ্ছেন কত এটা 1.5 লাখ কাস্টমার কত বলে কত বলে 20 বলে না এটা কি রকম মূল্য দেওয়ার ইচ্ছা আছে 30 35 হলে দিবেন দর্শক এটা উনি 1 লক্ষ 30 35 হাজার টাকা হলে দিবে তো ভিউয়ার্স চলুন আরো কিছু গাবি দেখাই আপনাদেরকে আসুন আমার সাথে দর্শক আপনারা আরেকটি গাবি দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান এটা কয় দাঁত বয়স 4 দাঁত 4 টা না কয়বার বাচ্চা দিছে কয়বার একবার একবার সাথে কি বাচ্চা আর বাচ্চা চার বাচ্চা না এটা দুধ হয় কতখানি 6 6 কেজি মানে একটানে 6 কেজি একটানে 6 কেজি বিকেল এখনো পার নান নাই না বিকেল বাচ্চা কত দিন হয় দিছে 3 4 দিন না 7 দিন 7 দিন ধরে বাচ্চা দিছে দর্শক তো এটার দাম চাচ্ছেন কত 1 লক্ষ 35 হাজার টাকা দর্শক গাবিটির দাম চাচ্ছে 1 লক্ষ 35 হাজার টাকা কাস্টমার কত বলে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা আছে কিরকম বেশি লাখের উপরে দর্শক উনি গাবিটি 1 লক্ষ টাকার উপরে হলে বিক্রি করবে তো ভিউয়ার্স এই হাট থেকে আজকে আপনাদেরকে অনেক এই গাবিটা কার আপনি কই না এইটা কি জাতের গাবি দেশি না লোক নাই দর্শক তাই আপনাদেরকে বিস্তারিত জানাতে পারছি না পাশে আরেকটি গাবি আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে কাকা এটা কি জাতের গাবি লোক নাই দর্শক তো ভিউয়ার্স এই হাট থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো গাবি দেখালাম আগে আরেকটি পর্ব দেখিয়েছি গাভির তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ তো আর আপনাদের জানাশোনা কোনো ভালো হাট থেকে থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন কমেন্টে আমি সেই হাটে যাওয়ার চেষ্টা করব তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো ভালো বা খারাপ তো ভিউয়ার্স ভালো থাকবেন